থেরাপি চলে ওই কয়দিন বাদে, তারপর ওয়ান উইক পর থেকে খেলতে পারবো আবার নেক্সট মান্থে ওই কেমো। আমি এখন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর দিকে যাব। দেখুন বিবাস, এই অভিষেক হয় 9 মার্চ 2008 সালে পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র। হ্যালো বিওস, ওয়েলকাম টু জাকির ফরহাদ চ্যানেল। বিওস, আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর এখানে। আজকে এই কবরটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। বিওস, আমার সাথেই থাকুন। আমি এখন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর দিকে যাব। দেখুন বিবাস, এই যে আমার পিছে পথ দেখছেন, এই শুরু পথ ধরে হেঁটে গেলে দেখুন এই আমার পিছনে যে কবরটা, এটা হচ্ছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর। আমি এটা হচ্ছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর। দেখুন, মরহুম খন্দকার মোশাররফ হোসেন রুবেল, তার পিতার নাম হচ্ছে মরহুম মহিউদ্দিন খন্দকার, আর এখানে তার মৃত্যুর ডেট দেওয়া আছে 9/4/2022, আর তার জন্ম হচ্ছে 20/11/1981 খ্রিস্টাব্দ। দেখুন, তার জন্মস্থানও দেওয়া আছে বাজিতপুর কিশোরগঞ্জ। ক্রিকেটার মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত জীবনী বলবো, যে ওনার পূর্ণ নাম হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন, আর ওনার জন্ম হচ্ছে 20/11/1981 ঢাকাতে, আর ওনার মৃত্যু হচ্ছে 19/1/2022, যখন তার বয়স ছিল 40 বছর। ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বামহাতি ব্যাটসম্যান ও বামহাতি বল। অভিষেক হয় 9 মার্চ 2008 সালে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সাথে তার অভিষেক হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 3 বার 5 উইকেট নেন এবং 1 বার 10 উইকেট নেন। পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 3টি ম্যাচ খেলে থাকেন বিওয়ার্স। মূলত 2019 দিকে ক্রিকেটার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে, এই জন্য তিনি সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হসপিটালে গিয়ে মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। কিছুকাল ভালো ছিলেন, এরপরে আবার 2021 দিকে সেম সমস্যা হয় এবং 2022 উনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজকে যে ব্লগ করলাম, যেটা হচ্ছে ক্রিকেটার রুবেলের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।